প্রিয় বাংলাদেশি ভাইয়ের আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আজকে সময়টা হচ্ছে কালকে এগারোই ফেব্রুয়ারি গতকালকে রাত্রে বারোটা থেকে আজকে বারো বারোই ফেব্রুয়ারি রাত্রে পর্যন্ত সকলের কমেন্টের উত্তর প্রসঙ্গ ইউরোপ তো আপনারা কীরকম প্রশ্ন করছেন তার উপরে ভিত্তি করে আমি উত্তর দেব আর যেগুলো আমার জানা নেই সেগুলো আমি বলতে পারবো না অনেকেই তো অনেক ধরনের জানতে চেয়েছেন সো আমি যেগুলো যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব সিদ্ধান্ত আপনাদের তো চলে যাক চলে যাই আপনাদের কমেন্টে সেখানে আপনারা কে কীভাবে কমেন্ট করছেন যারা ব্যাড কমেন্ট করছেন তাদের জন্য ব্যাড নিউজ আজকে আর রক্ষা হবে না তাদেরকে ব্লক করা হবে ধন্যবাদ সকলকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের কমেন্টে সিনবাদ থ্যাংকস ফর সাবস্ক্রাইবার এভরিডে ফ্রি টাইম ওয়াটিং দিস ক্রিয়েটিভ ইন ফরমেটিভ চ্যানেল ভিডিও ইউরোজন টু থাউজেন্ড সেভেন্টিন থ্যাংক ইউ সিনবাদ ভাই আপনি সুন্দর করে বলেছেন অবশ্যই যারা ফ্রি আছেন ফেসবুক না দেখে এই কথাগুলো শুনবেন জীবনে কিছু না করতে পারেন অভিজ্ঞতাটুকু নিতে পারবেন আমি আপনাদের ছোটো ভাই তারপরেও যতটুকু জানি সব আপনাদের কাছে আমি উৎসর্গ করে দিচ্ছি প্রতিদিনই ধন্যবাদ ফাহাদ ফাহাদ ভাইয়া আপনি রাগ হবেন না ছাগলদের কথায় না ভাইয়া আমি ছাগল গরু ওর বাবা দাদা চোদ্দ গোষ্ঠীর কথায় আমি রাগ করি না এর আগেও আপনারা দেখেছেন অনেকগুলা রাম ছাগল আসছে তাদেরকে কত সুন্দর করে ব্লক করে দিয়েছে এখন আর জ্বালা যন্ত্রণা নাই এরকম থাকবে ধানের ভিতরে বসি আছে বসি ছাড়া দান হয় না সেটা আমিও জানি ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য এই কমেন্টটা আমি একটু আগে পড়ছি উনি যে বিষয়টা বলছে ওনার জন্য আমি আলাদা আরিয়ান সাজ্জাদ আপনার জন্য আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো ওখানে আমি বলবো আপনার এখানে যে লেখাগুলো এগুলা অনেক প্রশ্ন অনেক লম্বা তো আপনার ভিডিওর জন্য অপেক্ষা করুন সবুজ খান ভাই কেমন আছেন আপনার কথা শুনতে ভালো লাগে থ্যাংক ইউ আমি ভালো আছি জয়নাল আবেদেন হ্যালো ভাইজান আমার মেসেজটা তো আপনি ভালো করে দেখেন নাই ভাই ফ্লিজ একটু দেখেন আমার দুইটা পশুক এক নম্বর কিডনি দুই নম্বর হিফ জয়েন্টের সমস্যা আমার কাছে আছে এমআরআই আবুধাবি রিপোর্ট বাংলাদেশের ও আছে আমার কথা হচ্ছে আমি কি এই রিপোর্ট দেখিয়ে কি বিশা মেয়েদের আর দশ বারো লক্ষ টাকা দেখিয়ে এখন আমি আবু দুবাইতে আসি। ভাই আপনার যতটুক বুঝছি আপনি যদি এই রিপোর্টগুলা এমবিসিতে শো করে আপনি বিষা নিতে চান আপনাকে বিষা দেওয়া হবে ট্রিটমেন্টের বিষা আপনি উন্নত চিকিৎসার জন্য ও দেশে যাইতে চাচ্ছেন সুতরাং আপনার উন্নত চিকিৎসার জন্য আপনাকে তারা ওই মেডিকেল ডাইরেক্ট ওখান থেকে মেডিকেলে পাঠিয়ে দেবে এবং আপনার থেকে ওখানে মেডিকেল খরচ বাবদ ব্যাঙ্ক ব্যালেন্স আপনি না দেখেন তাতে কোনো সমস্যা নেই দশ বারো লক্ষ টাকা না দেখেন তাতে সমস্যা নেই কিন্তু আপনার ওখানে মেডিকেল খরচ তারপরে এই খরচ সেই খরচ দিয়ে আপনাকে তিরিশ থেকে চল্লিশ হাজার ইউরোর একটা স্লিপ দরিয়ে দেবে তখন আপনি কি করবেন ওইটা ওরা আগে নিয়ে নেবে এরপরে আপনি ঢুকার পরে চিকিৎসা করা হবে এখন আমি আপনাদেরকে বলি একটা আপনারা আর একটা সেটা আমার দোষ না আমি হয়তো গত বেশ কিছুদিন আগে বলেছি রোগ বিমারির মাধ্যমে রেসিডেন্স পাওয়া যায় এই জন্য আপনাকে বলা হয় না যে আপনি রোগ বিমার দেখিয়ে বিষয় নিয়ে চলে আসার জন্য এরকম হলে সারা পৃথিবীতে ভালো মানুষ সুস্থ মানুষ থেকে রোগ বিমারির মানুষের অভাব নাই এবং ইচ্ছা করি হলেও শরীরের ভিতরে রোগ ঢুকিয়ে নেবে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে যেরকম পলিটিক্যাল কেস করে সাধু মানুষেরা তাদের নামে বাংলাদেশে কোনো একটা মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে কোনো রিপোর্ট নাই তারা নিজের নামে মামলা দেয় নিজের নামে মামলা করে আবার ওই মামলা রিপোর্টগুলো আনে সেম কন্ডিশন হবে আপনাদের ঠিক আছে আপনাদের জন্য বলে যে আমি এখানে বিষয়ে আসার পরে আপনি কাজকাম করতে থাকবেন সাধারণ মানুষের মতো এর ভিতরে আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা প্রকাশ করার প্রয়োজন নেই সেটা আপনার ফ্যামিলি ডাক্তার ধরবেন আস্তে ধীরে 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 এটা ট্রিটমেন্ট চলবে চলতে চলতে এক পর্যায়ে আপনার ফ্যামিলি ডাক্তার দেখব যে না এটার আরও অনেক লং টাইমের চিকিৎসার দরকার আছে টেম্পোরারি চিকিৎসা হবে না সুতরাং লং টাইমের চিকিৎসা যদি করতে হয় তাহলে এই দেশে তাকে বৈধতা দিতে হবে না এলে সে সব জায়গাতে ডিসকাউন্ট পাবে না যার কারণে ওনারা আপনাকে বৈধতার জন্য সার্টিফিকেট দিবে। মেডিকেল সার্টিফিকেট আপনার কাছে যে সার্টিফিকেট আছে দুবাই এবং বাংলাদেশের এবং যে রিপোর্ট আছে এই রিপোর্টগুলো আপনার প্লাস পয়েন্ট এখানকার ইউরোপিয়ান যে ডাক্তারগুলো ওই ডাক্তারগুলো গুলো দেখলেও বুঝতে পারবে আবার বুঝার পরেও ওরা কিন্তু নিজের হাতে আপনাকে চিকিৎসা করবে আপনাকে মেডিসিন দিবে আপনাকে যত এমআরআই বলেন আলট্রাসোনোগ্রাফি বলেন ইসিজি বলেন যত কিছু আছে সবগুলো ওরা করাবে করানোর পরে ওরা দেখবে যে এই দেশের রিপোর্টগুলোতে দেখতেছে যে হ্যাঁ ঠিক আছে আপনার আগের রিপোর্টগুলোর সাথে মিল আছে তাহলে তারা আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে ওই সার্টিফিকেট নিয়ে আপনাকে বলবে যে তোমার লং টাইমের এখানে চিকিৎসার প্রয়োজন আছে এবং এই মেডিসিনগুলা এই দেশ ছাড়া বা ইউরোপ ছাড়া তুমি কোথাও পাবে না সুতরাং তোমাকে এই দেশে স্টে করতে হবে আমি তোমার ফ্যামিলি ডাক্তার এই মর্মে তোমাকে আমি অনুরোধ করবো এই দেশ ইমিগ্রেশন সেন্টারের কাছে যাতে করে তোমাকে খুব দ্রুত বৈধতা দিয়ে দেয় এই ক্ষেত্রে আপনাকে ওই সার্টিফিকেট নিয়ে গেলে আপনাকে বৈধতা দিয়ে দেবে আমি বলেছি রোগ বিমারের মাধ্যমে পর্তুগালে কাগজ পাওয়া যায় আপনারা এই জন্য লঙ্গি কাপড় খুলে ল্যাংটা হয়ে দেখা যাচ্ছে যে আপনার ওই কী বলে রিপোর্ট টিপোর্ট সবগুলা নিয়ে আপনারা অ্যাম্বাসির ভিতরে যাবেন যাইয়া বলবেন যে আমার রোগ বিমার আছে আমার কিডনি সমস্যা আমার এই সমস্যা সেই সমস্যা আমাকে একটা বিষা দে কিচ্ছু দেবেন আপনাকে ওইখান থেকে শুধু একটা ওইতে বিষা দিতে পারে সেটা হচ্ছে আপনাকে তারা বলবে যে তোমার ফাইলপত্র জমা করে যাও এরপরে যা এগুলো তারা এখানে পাঠাবে পাঠানোর পরে ওরা দেখবে যে আপনাকে কতদিন এটা ট্রিটমেন্ট করতে হবে একদম এ টু জেড সব হিসাব করে এরা আপনাকে একটা স্লিপ ধরিয়ে দেবে এখানে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইউরোর একটা অ্যামাউন্ট লাগবে ওই অ্যামাউন্টটা আপনি অ্যাম্বাসিতে পে করবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের দরকার নেই কিচ্ছুর দরকার নেই ঠিক আছে এরপরে যা ওরা আপনাকে ভিসা দেবে এর আগে আপনাকে ভিসা দেবে না এবং ওইভাবে যদি না দেন ব্যাঙ্ক ব্যালেন্সের ভিতরে আপনি যে ওইখানে হসপিটাল বিল বা আরও যে গুলো বিল আপনার থাকা খাওয়া এভ্রিথিং এগুলো পরিশোধ করার ক্যাপাসিটি আছে কি না ওইটার সকল ডকুমেন্ট পত্র ওদের হাতে তুলে দিতে হবে ঠিক আছে তাহলে আপনাকে ওরা বিষা দেবে হয়তো আমার এই কথা শুনে বলবেন যে ভাই আপনি তো মনে হয় রাগ করছেন আমি রাগ করি নাই আপনাদের কথার যে কথাগুলা এগুলো আমি একবার বললে আপনাদের মনে হয় বুঝতে কষ্ট হয় যেহেতু আমি বাংলা বলি হয়তো আমার মাতৃ ল্যাঙ্গুয়ে মাতৃভাষার দিকে একটু চলে যায় তো তারপরে মনে হয় আমার কথাগুলো আপনারা বোঝেন না কিন্তু বাংলায় বলি সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে আপনার এই প্রশ্নটা গতকালকে করছেন বা গত ফর্শু করছেন এর আগেও কয়েকবার করছেন ঠিক আছে তো এই জন্য আমি আপনাকে ওইটার নিচেই সুন্দর করে কমেন্ট করে দিয়ে দিই অথবা বলে দিয়ে দিই গতকালকে যেটাতে বলছি সেটাতে আপনি বুঝেন নাই আমি আপনার আপনি আমাকে এখানে উল্লেখ করছেন আমি পড়ি নাই আমি না পড়লেও আপনার বক্তব্যগুলো আমি দেখছি এবং আমি হয়তো রেকর্ডিং করার সময় তখন পড়ি নাই কিন্তু এর আগে আমি একবার দেখে ঠিক আছে তো ঠিক আপনি যদি পারেন বাংলাদেশ হোক অন্য দেশ হোক যে কোনো দেশ হোক সেখান থেকে যেসব সিস্টেম বলছি ওই ওই ওইসব সিস্টেমগুলো দিয়ে যদি আপনি একটা চেঞ্জিং বিষয় লাগিয়ে আসতে পারেন তাহলে আপনি দেশে কর্ম করার পাশাপাশি আপনি মেডিসিন খাবেন ডাক্তার দেখাবেন হের এক পর্যায়ে যে ডাক্তারেই তো আপনাকে ডাক্তারের যখন দেওয়ালে ফিট থেকে যাবে তখন ডাক্তারই আপনাকে যা দেওয়া দিয়ে দেবে আর নিজের ভিতরেও মনে মনে ওইটার একটা সাহস থাকবে যে এটা করি এটা করি তাহলে ডাক্তারকে আপনি বলবেন যে তা আমাকে একটা সার্টিফিকেট দে আমি কাগজপত্র বানানোর জন্য আমি তো এইভাবে আর ফাটতেছি না তখন ডাক্তার আপনাকে সার্টিফিকেট দেবে তারপরে যাই আপনি না বললেও দিবে হয়তো একটু দেরি হবে কিন্তু আপনি আপনি বললে আর্লি দিবে তো দিয়ে কাগজপত্র বানাতে পারবেন কিন্তু আপনাকে আপনাকে কাজ কাজ করতে হবে ছাড়া বসে বসে না ঠিক আছে এবারে আপনি যত বড় কঠিন রোগ বিমার হোক যত কিছুই হোক আপনার চিকিৎসাও চলবে কাজ কামও চলবে আপনি মনে রাখতে হবে আপনার যদি সিকিউরেন্সি সুশালের ট্যাক্স না যায় আপনার চিকিৎসা ফ্রি হবে না আপনি আসিস চিকিৎসা করানো শুরু করবেন হবে না অন্তত আপনাকে কয়েকটা ট্যাক্স পে করতে হবে এরপরে যায় আপনি ওগুলো নিতে পারবেন এগুলো সিস্টেম বাই সিস্টেম বাই সিস্টেম বাই সিস্টেম আপনাদেরকে এগোতে হবে কিন্তু আপনারা এখনও কি থেকে কি আমি বুঝি না কিছু থেকে কি চিন্তা করেন যাই হোক এতক্ষণে হয়তো আপনার উত্তরটা আমি দিতে সক্ষম হয়েছি কি জানি না যদি সক্ষম হই তাহলে হ্যাঁ একটা ধন্যবাদ দিয়েন আর যদি না হয় আবারও কমেন্ট করিয়েন অসুবিধা নেই এখানে লেখেন আর ভাই যান আপনি কিন্তু যা বলেন আমি কোনো মাইন্ড করি না আর করবও না একটু আমার ব্যাপারে খুলে বলবেন ভাই যান এই জন্য এখানে খুলে বলেছি একদম খুলে বলেছি আর আমার কাছে খুলে খুলে বলার মতো কিচ্ছু নাই আর আমার কথায় আপনি মাইন্ড করবেন কেন মাইন্ড করার কিচ্ছু নাই কারণ আমি আপনার বেতনভুক্ত কর্মচারী না মাইন্ড করবেন কেন আচ্ছা এখান দিয়ে লিখছেন আর আপনি ওই ধরনের মানুষের কথায় কোনো মাইন্ড করবেন না ওই যে ব্যাড কমেন্ট করেছে মনে হয় যেন ওদেরকে উদ্দেশ্য করে বলছেন যাই হোক ধন্যবাদ কাউসার কী লিখছে এখান দিয়ে কাউসার ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ওকে আমা ভাই আপনার ভিডিওগুলো শোনার পর থেকে একটা ডকুমেন্ট তৈরি করতেছি অনেকটা হয়ে গেছে আর কিছু বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে দোয়া করবেন অবশ্যই দোয়া এখন বাইজান ইউরোপ কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমি খুব সহজে ভিসাটা পাব এবং ভিজিট করতে পারবো এবং সহজে রেসিডেন্স পাব রেসিডেন্স পাওয়া যাবে বলবেন অনেক উপকৃত হবে আমার আর তাছাড়া আপনি তো আমাদের সকলের জন্য অনেক প্রয়োজনীয় একটা বীর মানুষ আশা করছি আপনি ভিডিওতে আমার আনসারটা খুব সুন্দর একটা সমাধান দিবেন ধন্যবাদ আর আমি আপনার পরবর্তী কমেন্ট আনসারের অপেক্ষায় রইলাম ওকে আচ্ছা আমি মিডিল ইস্টে থাকি আর আগের কমেন্টে আপনি আমাকে বলেছিলেন আপনার বাকি ভিডিওগুলো দেখার জন্য তাই আমি দেখছি তাই আপনার কাছে পরামর্শ চাইছি বা কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমি সহজে ভিসাটা পাবো থ্যাংক ইউ ভাইয়া ওকে ওয়েলকাম প্রথম কথা হচ্ছে আপনি ডকুমেন্ট কি পরিমাণ তৈরি করছেন সেটা আপনি ভালো জানেন তো আপনার ওই ডকুমেন্টের উপরে নির্ভর করবে আপনি ভিসা কতটুকু পাবেন যাই হোক তারপরে যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন সেহেতু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এক মিনিটের ভিতরে আপনি দেখে নেবেন ওই দেশগুলা ওকে জি এখানে তেইশটা দেশ আছে ইউরো অস্ট্রিয়া বেলজিয়াম অস্ট্রিয়া বর্তমানে মার্ক হয়ে গেছে বেলজিয়াম ডেনমার্ক এগুলো মার্ক হয়ে গেছে ফিনল্যান্ড ইস্টোনিয়া তারপরে আইসল্যান্ড লাতিভিয়া আইসল্যান্ডের নেই আপনি ইস্টোনিয়া ঠিক আছে তারপর লাতিবিয়া লিথুনিয়া আর স্লোবাকিয়া স্লোবানিয়া ঠিক আছে এগুলাতে আপনি ট্রাই করতে পারেন হ্যাঁ এগুলাতে ট্রাই করলে হয়তো বা আপনি কিছু একটা করতে পারবেন তো আমি আপনাকে আপনার এখানে কমেন্টের ডেস্ক্রিপশন কমেন্টের উত্তরে আমি দিয়ে দিচ্ছি সেগুলো আপনি দেখবেন ওকে আমি আপনাকে এখানে দিয়ে দিলাম এখন আপনি এগুলোর থেকে চয়েস করে যে কোনো একটা অ্যাপ্লিকেশন করবেন যদি বিশা হয়ে যায় ফার্স্ট টাইমে ওই দেশে যাবেন সেকেন্ড টাইমে আপনার পছন্দ মতো আরেক দেশে যেটা পছন্দ করছেন সেই দেশে যাবেন ধন্যবাদ আশা করি আপনার উত্তর পেয়েছেন তারেক আব্দুল ভাই আপনার ভিডিওটা ভালো ভিডিওটা আগে দেখলে সাত হাজার আম মার খেতাম না বাই থ্যাংকস ইনফরমেশন কী করবো ভাই আপনারা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন তারপরে যারা অন্যান্য যাই হোক যেটা কোফালে নেই কিন্তু যারে দিয়েছেন সাত হাজার ইউরোপ আল্লাহ তার দিলে যেন হেদায় দান করে রহমান দান করে আপনার টাকাটা যেন ফিরাই দেয় তারপর আর একটা অভিজ্ঞতা সাত হাজার ইউ দিয়ে একটা অভিজ্ঞতা কিনে নিয়েছেন অভিজ্ঞতাটা হলো যার মাধ্যমে দিয়েছেন তার থেকে অনেক কিছু পেয়েছেন সবগুলা সে খারাপ দিয়েছে ভালো দেয় নাই। আর এই খারাপ থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন কখনো মানুষ কেউ আপনাকে যদি গালি দেয় তখনও কিছু কিছু কিন্তু শিখতে পারবেন এটা মনে রাখবেন মন ভাঙার কারণ নেই সাত হাজার চলে গেছে আরও এরকম তেরো সাত হাজার আসবে শুধু সিস্টেম মতো এগিয়ে যান এরপর মাহবুব ফাটুয়ারি বাই প্রথম আপনার এখানে কমেন্ট করলাম কারণ আমি প্রশ্ন করার আগে আনসার পেয়ে যাই ভাই আমার প্রশ্ন হলো আমি কুয়েত থাকি আমি আর আমি কুয়েত থেকে লন্ডন গেছিলাম আমার কপিলের সাথে করে ওখান থেকে আবার আমার কপিলের সাথে করে কুয়েত চলে এসেছি আপনি এটা সতেরো ঘন্টা আগে দিয়েছেন এই রকম হিস্টোরিটা এ পর্যন্ত আমি দুইবার ভিডিওর ভিতরে বলেছি দয়া করে তৃতীয়বার আর আপনার এটার এটা সম্বন্ধে আমি আর বলবো না আর ওরে আপনি আর প্রশ্নও করবেন না এটা আপনার কপিলের সাথে আপনি লন্ডন গেছেন ওইখানে গেছেন সেখানে গেছেন ঠিক আছে আপনি এখানে লেখেন আপনি প্রথমবার প্রশ্ন করছেন ভুল এই পর্যন্ত তিনবার কেন মিথ্যা আশ্রয় নেন আপনি নিশ্চয় মুসলিম যেহেতু মাহবুব পাটওয়ারি কেন আপনারা এরকম মিথ্যা আশ্রয় নেন আমি এটা ভাবতে আমার খুব কষ্ট লাগে ধন্যবাদ দয়া করে নেক্সট আর প্রশ্ন করবেন না কারণ এটার উত্তর আমি এই পর্যন্ত দুই থেকে তিনবার দিয়ে দিয়েছি আপনি যখনই প্রশ্নটা করেছেন যে যেদিন প্রশ্ন করেছেন আপনি যদি আমাকে এখানে ফার্স্ট বলেন এর আগে আপনি যতবার প্রশ্ন করেছেন ওই প্রশ্নগুলার পরের আপনি ভিডিওগুলো দেখবেন নতবা আপনি ওখানে কমেন্টে দেখবেন দুইটার একটাতে আপনার আছে প্রথমেরগুলো হয়তো কমেন্টে থাকতে পারে দ্বিতীয় সাব দ্বিতীয়বার যখন করছেন তখন ভিডিওতে বলে দিয়েছি আলাউদ্দিন ফাটোয়ারি ভাই আমার জানা মতো সৌদিতে এনসিবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় সহজে চাইলে কেউ চেষ্টা করেও দেখতে পারেন সেটা আমিও জানি এনসিবি ব্যাংকে আজ থেকে আরো দশ বছর আগের থেকে ওইভাবে চলতেছে ঠিক আছে কিন্তু আপনি তো হয়তো বা গত সপ্তাহের কথা বলতেছেন বা এর আগের কথা বলতেছেন যাই হোক আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন কিন্তু এনসি এনসিসি ব্যাঙ্কেও দৌড়বে আপনার দাম দামে সিকো মার্কেট এই ইয়ের ভিতরে এনসিসি ব্যাংকের ভিতরে যারা হুন্ডির ব্যবসা করতো যারা বিভিন্ন ব্যবসা করতে এক একজনের চারি পাঁচটা করে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টে এত টাকা কোর্ট থেকেই আসছে এনসিবির মাধ্যমে খুব সহজে বাংলাদেশে টাকা পাঠানো যেত ঠিক আছে এগুলো আমরাও করে আসছি এরপরে এখন ওই এত টাকা কোথায় কেমনে কী আসো বিষয় কোথেকে আসছে এগুলার হিস্ট্রি যখন ঘাঁটাঘাঁটি শুরু করছে তখন ওগুলা দিতে পারে না সকলকে অ্যারেস্ট করছে এবং এখনও কেউ জেলের ভিতরে ফুঁসতেছে আর এনসিসি ব্যাঙ্কেও দৌড়বে বেশি দেরি নেই ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শর জন্য কিং অফ ড্রামস বাই সালাম নিবেন আমার কিছু প্রশ্ন ছিল উত্তর আশা করছি ভাই আমি সৌদি থাকি আমার সব কিছু ঠিক আছে আমি আপনার প্রায় সব ভিডিও দেখছি ওখান থেকে কিছু শিখতে পারলাম আমি পোল্যান্ডে ওয়ার্ক বিশান নিয়ে যেতে চাইছিলাম কিন্তু আপনার পরামর্শ এখন বাদ দিছি ভাই আমার বেতন তিন হাজার রিয়াল কফিলের পেপার আছে তিন হাজারের বেতন কন্ট্রাক্টের কন্ট্রাক্টের আর ভাই অনেক গোলা পোস্ট শুনলাম কপিল লেটারের কথা ওটা কি আমার স্যালারি শিট নাকি কপিল গ্রান্টেড হচ্ছে ওই পেপার জি আপনার স্যালারি শিট আপনার স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে স্যালারি শিট লাগবে তারপরে যায় কপিল আপনি যে কপিলের আন্ডারে জব করেন যেহেতু আপনি ও ওনার দেশ থেকে অন্য দেশে চলে যাবেন অবশ্যই উনি ওনার অনুমতির বিষয় আছে অনুমতি উনি মুখ দিয়ে বললো আপনার রেকর্ড করে অ্যাম্বাসিতে শুনাইলেন ওইগুলো চলবে না ওনার হাতের লিখিত লিখিত লাগবে ওইটা ইংলিশ করে আরবি থেকে ইংলিশ করে এরপরে যা আপনি অ্যাম্বাসিতে নেবেন তবে ওইটাকে কপিলের সিগনেচার এবং কপিলের অফিসের যে বিজনেসের হোক যেটাই একটা স্ট্যাম্প থাকে স্ট্যাম্পের সিল তারপরে যাই কপিলের ওইখানে সিগনেচার সব কিছু অ্যাকুরেট করে এটা নিয়ে আপনি ট্রান্সলেট করে এরপরে যাই ওখানে বেছেতে নিতে হবে গ্যারান্টিড পেপার যেটা বলছেন আর আপনার ছুটির পেপার লাগবে ঠিক আছে পাসপোর্টে মেয়াদ থাকতে হবে ছয় মাসের উপরে এক আমার মেয়াদ থাকতে হবে ছয় মাসের উপরে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন ঠিক আছে আপনার পরামর্শ শুনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি মাসে মাসে তিন হাজার রাখতেছি এখন আমি বিডিতে যাবার প্রস্তুতি নিচ্ছি বিডি থেকে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া যাব ছয় দিনের জন্য ট্রাভেলসের সাথে কথা হয়েছে বাহাত্তর হাজার টাকা তারপর সাউদিতে এসে সেনজেন বিষয়ের জন্য ট্রাই করব সব মিলিয়ে আমার তিন চার লাখ খরচ হবে মনে হয় এর মধ্যে তিন চার লাখ খরচ হবে না আপনি যদি ওখানে অ্যাপ্লাই করেন ইউরোপের বিষার জন্য ওখানে শুধু বাংলাদশ থেকে পনেরো হাজার টাকা নেবে এটা আপনার ভিসা ফিস আর টিকিট খরচ নেবে টিকিট খরচটা হচ্ছে টিকিটটা আপনি আপডাউন টিকিট কাটবেন ইউরোপের যে দেশের ভিসা ওই দেশের ওই দেশ সৌদি আরব টু ওই দেশ আপ রিটার্ন টিকিট ঠিক আছে এর রিটার্ন টিকিট কাটবেন কাটার সময় ট্রাভেলসকে বলবেন ওই যেখান থেকে কাটবেন ওখানে বলবেন যে আমি যদি হয় ফেরত আসবো না আমি আপনাদেরকে জানাবো তখন আমাকে আপনারা কত টাকা ব্যাক দিবেন এটা তো যখন আপনি যাবেন না তখন কিন্তু টাকাটা ব্যাক পাওয়া যায় কত পার্সেন্ট জানি ব্যাক পাওয়া যায় কুরাটা পাওয়া যায় না তো আপনি সাথে করে একটা লোক নিয়ে যাবেন যে আমার ভাই উনি আসবে আমি যদি না আসি তাহলে ওই দিন উনি আসবে আপনারা আসার টিকিটটা রিটার্নটা ক্যান্সেল করে দিয়ে আমার ভাইকে যত পার্সেন্ট দেবেন এত পার্সেন্ট দিয়ে দিয়েন ঠিক আছে ওইটা কথা বলে নেবেন তো টিকিট কাটার সময় ওইভাবে কাটবেন এরপরে ওইখান থেকে লোকাল বিমানে করে আপনার পর্তুগাল যেতে চাইলে পর্তুগালের টিকিটটাও কেটে নেবেন ঠিক আছে ওইটা সস্তা ওইখানে রায়ন এয়ার আছে বা বিভিন্ন ইউরোজনভুক্ত অনেকগুলো এয়ার ফ্রান্স আছে টি পি এয়ার আছে এগুলা আপনারা দেখে নেবেন ঠিক আছে অনেকগুলা লোকাল আছে এগুলা টিকিটও কম টিকিটের দামও কম ঠিক আছে তো ওইখান থেকে হয়তো সৌদি থেকে আপনি সব মিলিয়ে এক লাখ টাকা হয়তো খরচ হতে পারে সবগুলো মিলে দুই বিমানের টিকিট সহ ওইটা আর যেটা লোকাল বিমানের টিকিট না ঠিক আছে তারপরে তারপরে এটুকুই আর বাংলাদেশে যে বাহাত্তর হাজার টাকা যাবে ওইখানে এরপরে যায় আপনি থাকা খাওয়া এটা তো অন্য হিসাব ওইটা কিভাবে কি আমি জানি না তো ওইখানে যায় টাকা লাগবে তো এইগুলা করে যদি আপনি সাকসেস হন তাহলে দালালকে আপনারা কেন দিবেন দশ বারো লাখ টাকা এগুলা এগুলাতে যদি আপনি যেহেতু আপনি যেটা বলছেন সেটা শুধু আপনি এখানে বলছেন যে আপনার জন্য না আমি যে ভিডিও রেকর্ড করতেছি এটা যারা যারা দেখতেছেন সকলের জন্য দেখে নিন এই বাড়িটা কিভাবে করতেছে আপনারা সকালে ওনার মতো এইভাবে করবেন আমার মনে হয় কেউ ঠকবেন না সবাই পাবেন ঠিক আছে এইভাবে করে যদি আপনারা ইউরোপের ভিসা নিতে পারেন এর চেয়ে ভালো পদক্ষেপ আর কোনোটা হতে পারে না সুন্দর এভাবে যদি করে সাকসেস হতে পারেন আল্লা আল্লাহর কাছে আমার জন্য শুধু দোয়া করলে চলবে আর কিছু লাগবে না ধন্যবাদ আপনাকে আচ্ছা এখান থেকে আর কি জানি লিখেছেন মনে হয় খরচ হবে এর মধ্যে আমাদের এক বাংলাদেশি আমাকে অফার করেছে যে সৌদি আটত্রিশ হাজার নিবে ফাস্টফুড আচ্ছা আমার ফটোকপি দিবে দিব সাথে দুই হাজার টাকা ফিঙ্গারের জন্য আর যখন অরিজিনাল পাসপোর্ট দিব তখন পাঁচ ছয় দিনের মধ্যে বিশেষ স্ট্যাম্প করে দিবে আর বাকি ছত্রিশ হাজার টাকা নিবে টাকা দেওয়ার আগে ভিসা নেটে অ্যাম্বাসিতে চেক করে করা যাবে ওখানে কফিলের কোনো কাগজ লাগবে না প্লিজ ভাই একটা শো পরামর্শ দিবেন আপনি তাকে ছত্রিশ হাজার রিয়েল দিবেন কেন লাখ টাকার মতো কেন দিবেন আপনি আগে এভাবে ট্রাই করেন এখানে যেভাবে এভাবে এভাবে ট্রাই করেন যদি না হয় তাহলে তার ওইভাবে যাবেন তো আপনার যদি এভাবে হয়ে যায় মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে যদি আপনি আপনার বিচার পেয়ে যান তাহলে এগুলার দরকার কি বুঝেন না আর যদি বলেন যে না এগুলা করব না বাহাত্তর হাজার টাকা দিয়ে এখানে সেখানে ঘুরবো না এক লাখ টাকা তো এমনিও যাবে এক লাখ বাহাত্তর হাজার অলমোস্ট দুই লাখ তো এখানে সাত লাখ টাকা নিবে আর চার পাঁচ লাখ টাকা গেলেও যাব দিয়ে দেয় এখানে তো নিশ্চিত ভিসা পাবেন তাহলে এখানে আমার আর কিছু বলার নেই এটা আপনার সিদ্ধান্ত ওকে এটুকু আসলে এখানে আমার আর কোনো ইয়া নেই ওখানেই কি লিগেল এন্ট্রি করতে হবে পর্তুগাল এন্ট্রি জি আপনি যে দেশের বিষা পাবেন এরপরে যখন পর্তুগালে যাবেন পর্তুগালে ঢুকবেন ডুকবেন যে আপনি রবিবার দিন বিকালে ঢুকবেন সোমবার দিন সকালে ফিনেন্স বানিয়ে নেবেন ঠিক আছে ফিনেন্স বানিয়ে তারপরের দিন আপনি লিগেল এন্ট্রি করে করতে যাবেন অর্থাৎ লিগেল এন্ট্রি করার জন্য বাহাত্তর ঘণ্টা সময় পাবেন এই বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি লিগেল এন্ট্রি করে নেবেন সাথে বিমান টিকিট বোর্ডিং পাস এগুলোর ফটো উঠিয়ে রাখবেন অনেক সময় ইমিগ্রেশন সেন্টারের ভিতরে এটা রেখে দেয় অনেক সময় রাখে না যদি না রাখে এগুলো সযত্নে রেখে দেবেন এটুকুই আর কিছু না ধন্যবাদ ভাইয়া কিং অফ ড্রাম আপনাকে অন্তর অন্তর যে ভালো আছি আপনি কি লেখছেন আমি বুঝতেছি না এটা কথা বলতে উত্তর দিবেন ওকে দিবেন আপনি ওমান আছেন আপনি যদি সৌদি আরব বাহরাইন ভাই আমি আপনার কথা বুঝি না আপনি বাংলা লিখলে এগুলা যেন কিরকম কিরকম হয়ে যায় আমি আপনার কথাটা বুঝি না আমি আপনার কথা এখানে দুইটা কমেন্ট করছেন আমি আপনার কথা কিচ্ছু নাই আরে ফাউলাদার ভাই আমার ফাস্টফুডে দুবাই কাজে বিষা আর সৌদি কাজে বিশা আছে এখন আমি পাবো নাকি ভিজিট করতে হবে আপনার কথাও আমি বুঝি নাই ফাস্টফুড ভিজিট করতে হবে মানে আমি বুঝি নাই সেনজিন পাব পাবো নাকি ফাস্টফুড ভিজিট করতে হবে বুঝি নাই আগেরটা পরে পরেরটা আগে লিখলে তো হবে না আপনার পাসপোর্টে দুবাই কাজ বিষা আর সৌদি কাজ বিষা আছে বুঝি নাই আমি টোটালি দোলন ব্যাপারে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ওকে ইউরোপ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হলো আমার একটা প্রশ্ন হলো আমি ইউরোপের ফ্রান্স অথবা জার্মানির যে কোনো একটা দেশে সেনজেন বিষা নিয়ে গেলাম কিন্তু ওইখানে রেসিডেন্স কার্ড পেতে কি মেডিকেল প্রয়োজন হয় আপনি বেজের সেন্জিং বিষয় দিয়ে ফ্রান্স আর জার্মানিতে আপনাকে কে বলছে রেসিডেন্স দেবে মেডিকেল হবে না হবে সেটা পরে বলতেছি কিন্তু রেসিডেন্স কে দিবে বিজেটিং বিষয় ফ্রান্স আর জার্মানিতে ওগুলা হবে না আর মেডিকেলও হবে না ইউরোপে মেডিকেল হয় না যে কোনো একটা দেশ সেনজিন বিষয় নিয়ে গেলাম কিন্তু ওইখানে রেসিডেন্স কার্ড পেতে কি মেডিকেলের প্রয়োজন হয় যদি মেডিকেল আনফিট হয় তাহলে কি রেসিডেন্ট কার্ড হবে আমার হেপাটাইটিস বি আপনার যদি হেপাটাইটিস বি হয় আপনি ওই হেপাটাইটিস মাধ্যমে আপনি রেসিডেন্স পাইবেন ভিজিট চেঞ্জিং বিষা নিয়ে গেলে ফ্রান্স জার্মানি যে দুইটা দেশের কথা বলছেন ওইগুলাতে পর্তুগাল আর পোল্যান্ড ছাড়া ইউরোপের আর কোনো দেশে আপনাকে রেসিডেন্স দিবে না চেঞ্জিং ভিসার ক্ষেত্রে আর আপনার যদি হ্যাপাটাইটিস বি থাকে আপনার ফ্রান্স অথবা জার্মানিতে আপনি এই ওগুলাকে মেডিকেল কেস বলা হয় আর কি আপনার ওগুলা করবেন করার পরে ওই আপনার হ্যাপাটাইটিস বি এর মাধ্যমেই আপনি রেসিডেন্স পাবেন ওইটা আরেকটা রুলস পলিটিক্যাল কেস এক্সটা তারপরে যে চেঞ্জিং বিষয় দিয়ে ইমিগ্র্যান্ট হওয়া ওইটা আরেকটা আর অসুস্থতার মাধ্যমে কাগজ পাওয়া সেটা আরেকটা এটাকে আপনি বোঝার জন্য বলতেছি মেডিকেল কেস কিন্তু ফ্রান্সে বলে মালাদি কেস ঠিক আছে জার্মানিতে কি বলে এটাকে আমার এখন মনে আসতেছে না ফ্রান্সে বলা হয় মালাদি কেস ঠিক আছে ওইগুলা মালাদ মালাদি মানি অসুস্থ মালাদিমানি অসুস্থ এই অসুস্থতার কেস করে আপনি ওখানে ইমিগ্রেন্ট হতে পারবেন আপনাকে দিবে আচ্ছা বি পজিটিভ সাধারণত এই সমস্যাটা থাকলে মিডল ইস্ট দেশগুলি যাওয়া যায় না মিডল ইস্টে তো এগুলো ন আরও আপনার যদি সর্দি কাশিও থাকে আপনাকে ওই দেশে ঢুকতে দেবে না ঠিক আছে আর ইউরোপের ভিতরে যত কঠিন রোগ আছে সেগুলো আুকে হে ওরা শুধু এগুলাই চায় ঠিক আছে ওগুলা দিয়ে আপনাদেরকে দিয়ে অ্যানালাইসিস করতে পারবে এই জন্য এরা অত কিছু দেখে না মিডেল ইস্টের আরবিয়ান হাইওয়ানেরা তো যে আপনাদের রক্ত শুষে খাবে এখন আপনাদের রক্তের ভিতরে যদি সমস্যা থাকে ওরা তো মজা না অর্থাৎ আপনি অত অন্যটা মনে করবেন কিন্তু সেটা বলি নাই মানে আপনার যদি রক্ত ভালো থাকতো কোনো রোগ বিমার না থাকতো তাহলে আপনি কাজ করতে পারতেন আর মাসে মাসে সে আপনার থেকে কফালত নিতে পারতেন মোটা অঙ্কে কফালত মানে ট্যাক্স আর কি ট্যাক্সগুলা কপিলকে দিতে হয় হয়তো আপনি জানেন কিনা জানি না যাই হোক তারপরও ও ওরা তো এগুলা পছন্দ করবে না সো আপনি ফ্রান্স অথবা জার্মানি যাবেন আপনার চেঞ্জিং বিষয়ে অনেক দূরে রাখি আপনি মেডিকেল কেস করবেন তখন আপনি কাগজ পাবেন ধন্যবাদ আপনাকে দোলন ব্যাপারে পূর্ব পর্ব এশিয়া পার্ব পারবে সালমান খান কী লেখছে কী জানে কী নাম এগুলো দেন আমি বুঝি না ভাইয়া আমি আপনার ফিরাই ভিডিও দেখেছি কি ফিরাই কি যখন এম্বাসিতে যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করব নিজে নিজে তখন কি কি ডকুমেন্ট লাগবে একটা ভিডিও যদি দয়া করে বানান ভিডিও দেওয়া আছে আপনি এই পর্যন্ত জান নাই ইউটিউবের ভিতরে ইউরোজন দুই হাজার সতেরো লিখে সার্চে দিবেন ভিডিও আসবে ওইটার ভিতরে ঢুকে একদম অনেক নিচে যাবেন ঠিক আছে টাচ স্ক্রিন মোবাইলের ভিতরে বুড়ো আঙুল দিয়ে উপরের দিকে দেখা দিতে দিতে নিচের দিকে যাবেন যখনই দেখবেন যে খুব সহজে মেডেলিস্ট থেকে ভিসা পাওয়া যায় এবং বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যায় ওই দুইটা ভিডিও দেখবেন ওই দুইটার ভিডিও ডেসক্রিপশনের ভিতরে যে কোনো ভিডিও একটার ডেসক্রিপশনের ভিতরে অথবা দুটার ভিতরে দেওয়া আছে কি কি রিকোয়ারমেন্ট এবং কি কি লাগবে এটা মুখে বলা আছে মোমিনিলিয়াস ব্রাদার আই হ্যাভ কিডনি অ্যান্ড কোলেস্ট্রোর প্রবলেম

মেডিকেল কেস মেডিকেল কেস করে আপনি রেসিডেন্স নিতে পারবেন কোনো সমস্যা নেই পারবেন ধন্যবাদ আপনাকে সালাম কেমন আছেন ভাই ভালো আছি আমি কিছুদিন যাবত আপনার ভিডিওগুলো দেখতেছি আপনার কথার স্টেপগুলো আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ অনেক কিছু শিখতে জানতে পেরেছি এই জন্যই আমাকে বলা আমার ইচ্ছা ছিল ইউরোপ যাওয়ার কিন্তু সঠিক পথ ও এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে তা আর হয়ে উঠেনি শেষ পর্যন্ত আসলাম কুয়েতে সাড়ে আট লাখ টাকা খরচ করে আট লাখ টাকায় সাড়ে আট লাখ টাকায় বেকার এখানে অনেক নতুন লোক আসছে তেমন কাজ নাই বেতন কম দোয়া করেন ভাই যাতে আমি ইউরোপ যেতে পারি কমেন্টটা একটু বেশির কোনো সমস্যা নেই দোয়া করলাম অসুবিধা নেই আল্লাহ সকলকে সৈসালামতে ইউরোপে নিয়ে আসুক এবং আমাদের মিডিল ইস্টে যত বাঙালি আছে সকল বাংলাদেশে ইউরোপে চলে আসুক এই দোয়াটাই আমি করি এটাই পারফেক্ট হবে মিডিল ইস্টের আরব ইয়ানরা একটা ফাইকানা করবে একটা খাবে এইটা কবে দেখবে এটা একমাত্র আল্লাহাক যদি দেখায় আর কি ধন্যবাদ শাহ আলম মোহাম্মদ ফখরুল সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভালো আছি ভাই আমি সৌদিতে আছি আমি কোম্পানিতে চাকরি করি আমার বেতন দুই হাজার রিয়াল আমার অ্যাকাউন্টে বাইশ হাজার রিয়াল আছে আমি কোম্পানি থেকে বেতনের সার্টিফিকেট ও কোম্পানির অবসেকশান সার্টিফিকেট নিতে পারবো আর কি কি লাগবে আর কি লাগবে কোম্পানির কাছ থেকে একটু জানাবেন কোন অ্যাম্বাসি যে গেলে ভালো হবে অনেক ধন্যবাদ ভাই আপনি প্রথমে আপনি যেগুলো নিয়েছেন সেগুলো ঠিক আছে তারপরে ওগুলো দিয়ে আপনি নর্মাল ট্রাই করতে পারেন যদি এর ভিতরে বাংলাদেশে যাই আপনি বাংলাদেশ থেকে আরও দুই চারটা দেশ ঘুরে আসতে পারেন আমার মনে হয় আরও আপনার জন্য ভালো হতো ডাইরেক্টলি যদি ওইখান থেকে ইউরোপের বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করার আগে বাংলাদেশ যায় বাংলাদেশ থেকে ওই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল অথবা শ্রীলঙ্কা এইসব দেশগুলোর ভিতরে যদি যায় একটু ভিজিট করিয়ে আসতেন সপ্তাহ দশ দিন পনেরো দিনের জন্য নিজের জন্য ভালো হতো আর কি আমি এটা শুরুতেই বলছিলাম এক ভাইয়ের কমেন্টে তো আর বেতন বাইশ বাইশো রিয়েল বা দুই হাজার রিয়াল যদি আর একটু ভালো হয় আর আরেকটু বেশি হতো তাহলে আরও ভালো হতো তারপরে এটা দিয়ে একদম মানে বরাবর এটা মিনিমাম হয়ে গেছে আর কি তো পারবেন যেহেতু আছে আর বাইশ হাজার রিয়াল পারলে আর একটু বাড়াই রাখিয়েন এখানে টোটাল যে বাইশ হাজার রিয়াল পারলে আর একটু বেশি করে রাখবেন হবে আর আপনার ছুটির পেপার লাগবে কোম্পানির অথরাইজেশন পেপার লাগবে মানে কোম্পানির ওখান থেকে আপনি ওয়াসটাকে বলবেন যে একটা অথরাইজেশন পেপার দে আমি বাংলাদেশ যাব এখান থেকে অন্য দেশে যাব সেখান থেকে আমি আবার তোদের এখানে আসবো তো বাংলাদেশ বিমানবন্দরে হয়তো আমাকে চাষ করতে পারে তোর তো সৌদি আরবে কর্মরত বা বিভিন্ন ইয়ে তো আমি তখন কি করব এই জন্য আমাকে একটা অথরাইজেশন পেপার দে আমি বাংলাদেশ যাব ওইখান থেকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে যাব একটা অজুহাত দেখে নেওয়া আর কি বুঝেন নাই এরপরে আমি ওইখান থেকে ডাইরেক্ট আবার সৌদি আরবে ঢুকবো ঠিক আছে এই বলে তার থেকে অথরাইজেশন পেপার নিয়ে নেবেন ছুটির পেপার নেবেন এইগুলা দিয়ে অ্যাম্বাসিতে জমা করবেন আর অ্যাম্বাসি যেগুলা সেগুলো আমি আপনাকে শো করতেছি যেই ইউরোজনভুক্ত যেই দেশগুলা এই দেশগুলোর ভিতরে একটু আগে আমি আরেক ভাইকে বলেছিলাম তো এগুলার ভিতরে আপনি এই যে এখানে যেগুলা দেশ দেখতেছেন অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক এগুলা তো এখানে একটা দেশ আছে ইস্টোনিয়া ইস্টোনিয়ার ভিতরে ইস্টোনিয়া আপনি এটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এখানে দুইটা দেশ আছে স্লোবাকিয়া স্লোভানিয়া ঠিক আছে তারপর এখান থেকে একটা দেশ আছে লিথুনিয়া তেরো নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি চার নাম্বার তেরো নম্বর আর হলো সতেরো আঠারো নম্বর এই চারটা দেশে যে কোনো একটা দেশের এম্বাসিতে গিয়ে আপনি আপনার কাগজপত্র জমা দিতে পারেন তো ধন্যবাদ মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই আপনাকে জোবাইদুল ইসলাম ভাইয়া কল দিবেন প্লিজ ইমো নাম্বার সরি ভাইয়া আমার এখানে কল দেওয়ার কল করার বা কল রিসিভ করার কোনো ওয়ে নাই কোনো নিয়ম নাই ওয়ে আছে কোনো নিয়ম নেই পারলাম না বলে দুঃখিত ফয়সালজাদ ভাইজান কেমন আছেন আজারবাইজান সম্পর্কে কিছু বলেন কি বলবো ভাইজান আমার তো কিছু জানা নেই অযথা আমি আপনাকে একটা কথা বলবো ফাউ ফাউ একটা মিথ্যা কথা বলে কোনো লাভ আছে এমডি রকি মাশাআল্লাহ মানে আমি বলেছিলাম একটা ভিডিও নেছে দশটা প্রশ্ন একসাথে করিয়ে এনে জন্য উনি আটটা পর্যন্ত করছেন আর একটু চেষ্টা করলে হয়তো দশটা হতো আপনার রেগুলার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এর আগেও মনে হয় একটা ভিডিও না দুইটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনি অন্য অন্য কমেন্টগুলো করেছেন যার কারণে তো এত বড় কাহিনীর জন্য আমাদের বাংলাদেশের প্রায় দুই চারখানি জায়গা সমান হবে যা অসুবিধা নাই আমি রাগ করি নাই আপনি যেহেতু দশটা ভিডিও নিচে দেন নাই এটাই সৌভাগ্য একটা ভিডিও নিচে দিয়েছেন তো আমি আলাদা একটা ভিডিও করে দেবো ধন্যবাদ অ্যান্টি মুন্না ভাইয়ের সালাম নিবেন ওয়ালাইকুম সালাম জি আমি ভালো আছি আপনার ভিডিও দেখে আমি কাগজ বানাচ্ছি আচ্ছা আপনি কেমনে কাগজ বানাচ্ছেন সেটা আমি জানি না যাতে করে কাগজগুলা কোনো বাজে না হয় অনেকগুলো বাকি আছে যাই হোক আমি একটা ভিডিওতে দেখেছি আপনি বাংলায় লিখে দিয়েছেন অনেকগুলা রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছেন ওইগুলা হলে চলবে ধন্যবাদ ওকে আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমি আমার কমেন্টের রিপ্লাই পেলাম না আচ্ছা যাই হোক তাই তা ট্রেন আচ্ছা যাই হোক আমার একটা প্রশ্ন ছিল পেতে যে পেপারগুলো লাগে ওই পেপারগুলো যদি আমি এখন বানিয়ে ফেলি অ্যান্ড পরে যদি ওয়ান ইয়ার্স পরে এই পেপার দিয়ে অ্যাপ্লিকেশন করি তাহলে হবে প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে বানাবেন আপনি ঘরে বসে বানাবেন দালাল ধরে বানাবেন পেপার তো বানানো না আমি যেভাবে বলছি পেপারগুলা ব্যাংক এবং আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন ওই সব সিস্টেমের মাধ্যমে আপনি যে ভিডিওটা নিচে এটা করেছেন আপনি যেভাবে বানান কথা হচ্ছে যাতে করে জিনিসগুলো এক নম্বর হয় দুই নাম্বার যাতে করে কিছু না হয় আপনি ঘরে বসে বানাবেন কোনো ফটোকপির দোকানে গিয়ে বানাবেন টাইপিং সেন্টারে গিয়ে বানাবেন যেভাবে বানান যাতে করে এটা এক নাম্বার হয় আর এক নাম্বার এরকমই এমবেসি যাতে আপনার ওই পেপারগুলো নিয়ে তল্লাশিতে নামলে আপনার কোনো ফল্ট ধরতে না পারে ঠিক আছে তো আপনি এক বছর পরে দেন তাতেও কোনো সমস্যা নেই আর এক বছর পর্যন্ত এর ভিতরে আপনি যখন স্টপ করে দেবেন আজকে বানিয়ে সবগুলো স্টপ করে দেবেন এক বছর পরে যাবেন এমবেসিতে তখন এমবেসি যদি আপনাকে প্রশ্ন করা হয় এই এক বছর দেখি তুমি কোনো কাম কাজ করো নি এর আগে যে পেপারগুলো বানিয়েছেন কী সিস্টেমে মানে যে সিস্টেমে বানাইছেন বা সিস্টেমের কথা জিজ্ঞেস করবেন হয়তো আপনি ওয়ার্ক কাজ করতেন ওই হিসাবে কাগজগুলো পাইছেন এরপরে বলবে যে তুমি তো আর কোনো কাজ করতে না আপনাকে রানিং সব কিছু দেখাতে হবে রানিংগুলো দেখিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে আপনি এক বছর পরে যদি করেন এর ভিতরের প্রশ্নগুলো যদি করা হয় তাহলে আপনি যদি উত্তর দেওয়ার কোনো ওই রকম পরিস্থিতি থাকে তাহলে আপনি এক বছর পরে করেন সমস্যা নেই আর এখন থেকে এক বছর পর্যন্ত আপনি ওই ডকুমেন্টগুলো তিল তিল করে জমা করেন এক বছর পরে আপনি বিশার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনার জন্য সুবিধা হয় ওরাও আপনাকে কয়েকটা প্রশ্ন করবে না ঠিক আছে আশা করি আপনার উত্তর এখন পেয়েছেন জমির সব আলাইডিয়া কথা ইউরোপের মধ্যে নরওয়ে সুইজারল্যান্ড এগুলোতে ভালো স্যালারি আমি নিজে ইউরোপে আসি এবং অবস্থা দেখতেছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাটা আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট তবে আপনার এটার উত্তরটা আমি দিতে হচ্ছে আমি এখানে ডেটাইল দিতে বলেছিলাম ডেটাইল দিতে বলছি শুধু কত দুই ঘন্টা আগে এর পরে এখনো পর্যন্ত আপনি দেন না তিন ঘন্টা আগে আপনি এটা কমেন্টটা করছেন দুই ঘন্টা আগে আমি আপনাকে দিয়েছে অর্থাৎ এক ঘন্টার ব্যবধানে কিন্তু আপনি সঠিক কিছু উত্তর দিতে পারেননি যাক এখন একজন কাগজদারি বা একজন পাঁচ বছরের পুরাতন অবৈধ লোক যেরকম ভাষা জানবে বা ওইখানে যেরকম কাজকাম পাবে আজকে লোক একটা গেলে কি আপনি ওইরকম কাজ দিতে পারবেন বা ওই ওই দেশের ইউরোপ নরওয়ে যেগুলোর কথা আপনি বলছেন সুইজারল্যান্ড এসব দেশগুলোতে আজকে একজন লোক গেলো তাকে কি আপনি যে বেতন পান ওই বেতনে দিতে পারবেন আর যদি আপনি আমার কথাগুলো শুনে থাকেন এম ডি জমির উদ্দিন ভাই আপনি দয়া করে আপনার ডিটেলসটা আমাকে দেন তারপরে আপনি ওখানে যে যদি বলেন যে আপনি যে বেতন পান অনেক ভালো স্যালারি পাওয়া যায় সেগুলা যদি হয় তাহলে আমার এখানে অনেক লোক আসবে বা আসতেছে আসে আমি সবগুলা লোককে আপনাদের ওখানে পাঠিয়ে দেব আপনি ভালো বেতন দিবেন দুই হাজার তিন হাজার ইউরো যা হয় তা দিবেন ঠিক আছে আপনার ওইখানে স্কেল স্যালারিও পাবে না যেগুলা নতুন মানুষ কোনো কাগজপত্র নেয় ভাষা জানে না কিচ্ছু জানে না আমি সে লোকদেরকে বলছি ঠিক আছে আমি এটা বলি নাই সুইজারল্যান্ডে পাঁচ বছর ছিল ডেনমার্কে দশ বছর ছিল এইসব লোকেরা এভাবে এভাবে বেতন পাবে সেটা বলি নাই আমি বলেছি যে আপনারা হয়তো এখানে শোনার বল আর আপনাদের মতো কুৎসিত মানুষগুলো বসে আছে শুধু আমার মতো মানুষের কথার ফ্যাঁচ ধরার জন্য কামের ডোগায় কিচ্ছু করতে পারবেন না আপনি আমাকে উত্তরটা দেন আপনি যে দিন যে যে দেশে মনে করেন আপনি এখানে যে দেশগুলোতে বলছেন আপনি এখানে আছেন ওই দেশগুলার কোন একটা দেশে আছেন আপনি যে দিন গেছেন সেই কি আপনারা বারোশো থেকে ইউরো বেতন দিয়েছিল আপনি যদি একবার তো বলতে পারবেন না কারণ হচ্ছে যে একজন নতুন মানুষ গেলে আজকে গেছে কালকে থেকে তারে ঘন্টা বারো ইউরো করে দেবে না কিছু কিছু লোকে আবার বেলজিয়াম থেকে বিভিন্ন দেশ থেকে কমেন্ট করছে ঘন্টা বারো ইউরো করে ফায় চোদ্দ ইউরো করে পায় ঘন্টা বারো ইউরো করে চোদ্দ ইউরো করে কাকে দেবে যে পুরাতন সে রেস্টুরেন্টের অনেক কাজ জানে সে মদ বিক্রি করতে পারে বারে সে বিয়ার মদ বিয়ার বানাইতে পারে হুস্কি বানাইতে পারে তাদেরকে দিবে কিন্তু আজকে যদি লোক একটা কোনো দেশ থেকে যায় সে কিভাবে তারে বারো ঘন্টা বারো বারো ইউরো চোদ্দো জিরো করে দিবে তারা যদি বলে যে কাটিং বোর্ডটা নিয়ে আসো সে কুড়াল একটা নিয়ে যাবে তারে দিব ঘন্টা বারো চোদ্দো জিরো করে আপনাদের মতো ফালতু লোকগুলার কোনো কাম নাই শুধু মানুষে কোন জায়গা দিয়ে কোনো কিছু বলতেছে ওইটার ফেঁচ ধরে ওখানে গুতা মারামারি ইচ্ছা করতেছে আপনাকে এখন ব্লক করে দিই বুঝছেন ফালতু লোক আর যদি পারেন আপনি যদি অনেক টাকা বেতনে স্যালারি দিতে পারেন তো আমার এখানে প্রায় দুশো থেকে তিনশো মানুষ আছে আপনার ডিটেলসটা দেন সবগুলো আমি আপনার কাছে পাঠিয়ে দিই প্রতিজনে আপনাকে এক হাজার ইউরো করে দেবে দালালি হিসেবে আপনাকে দালালি হিসেবে দেবে কোনো সমস্যা নেই তারা যদি আপনি তিন হাজার ইউরোর চাকরি দিতে পারেন সে এক হাজার ইউরো আপনাকে দিবে না কেন অবশ্যই দিবে আমি বলে দেব তাদেরকে আপনাকে এক হাজার ইউরো করে দেওয়ার জন্য দুইশো মানুষ পাঠামো দুইশো মানুষকে আপনি তিন হাজার ইউরো বেতনে চাকরি দেবেন আপনাকে তারা এই দুইশো মানুষে এক হাজার ইউরো করে দিলে দু দুই লাখ ইউরো তার মানে দুই কোটি টাকা এক রাতে বড় লোক হয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনার ডেটেলসটা এখানে দয়া করে দেবেন না হলে নেক্সট টাইমে কমেন্ট করবেন না বদিল্লার বাচ্চা এম ডি হাসান ভাইয়া একটা কথা জানার ছিল যে ভাই কেউ যদি স্পেন সেঞ্জিং বিসা নিয়ে যায় তাহলে তাকে হোটেল বুকিং করতে হয় যে অবশ্যই করতে হবে স্পেন না ইউরোপের যে কোনো দেশের বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করার আগে হোটেল বুকিংয়ের কাগজপত্র নিয়ে যেতে হবে যদি স্পেন থেকে নেক্সট পর্তুগাল যায় তাহলে কি তাকে পর্তুগালের হোটেল বুকিং করতে হবে জি না আপনি যে দেশের বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই দেশের হোটেল বুকিং হলে চলবে এরপরে হোটেল বুকিংয়ের পেপার দেখে তারা আপনার ভিসা পাসপোর্টে লাগিয়ে দেবে আপনি ওই দেশে চলে আসবেন এরপরে তো এম্বাসি লগে আপনার কোনো যোগাযোগ থাকবে না কিছু থাকবে না তো ওই দেশে এরপরে নেক্সট কোন দেশে যাবেন সেটার আপনার হেদেরকে বলার কি দরকার আপনি নেক্সট কোন দেশে যাবেন সেটার হোটেল বুকিংয়ের কি দরকার তাদের তাদেরকে আপনি বলতে যাবেন কেন আপনি শুধু বলবেন যে আমাকে দুই চারটা দেশের বিষয় লাগিয়ে দেয় যে চেঞ্জিং বিষয়টা আমি স্পেন যাবো পর্তুগাল যাবো ঠিক আছে ওইখানে ঘুরে আসবো আর স্পেনে সকালে পর্তুগাল আসে বিকালে স্পেন চলে যায় সেটাও এরা জানে কারণ বিমান নামবে আর উঠবে ঠিক আছে আপনি হিস্টোরি বলার দরকার না যে আমি পর্তুগাল গিয়ে দশ দিন থাকবো স্পেনে গিয়ে সাত দিন থাকবো ফ্রান্সে গিয়ে দশ দিন থাকবো এত হিস্টরি বলার দরকার না বলবেন যে তোরা আমাকে দশ বারো দিনের একটা ভিসাদে আমি পর্তুগাল যাবো একদিন ওখানে ঘুরে আসবো শেষ আর কোনো কথা নেই ধন্যবাদ জাহাঙ্গীর আলম অনেক বড় বড় একটা লেখা লিখছেন এটার জন্য আমি আসলে এই মুহূর্তে সময় নষ্ট করবো না আমি আপনাকে পরে এটার জন্য ভিডিও বানিয়ে দেব ইমরান হোসেন আপনার যে মিডেল ইস্টের কথা বললেন এভাবে কি কেউ সেনজেন বিষা পাইছে এই কথাটা আমি গতকালকেও বলেছি মনে হয় এই ভিডিওটার ভিতরে না এর আগের ভিডিওটার ভিতরে মনে করেন আপনি আমার এখানে আজ থেকে আরও আট মাস আগের থেকে আপনি আমার এখানে প্রচুর পরিমাণে হেল্প চাইছেন হেল্প চাওয়ার পরে আমি আপনাকে হেল্প করছি যতটুকু ফার্সি করছি এবং আপনার ভাগ্য ছিল আপনি বিশা লাগাইছেন বিশা লাগাইতে পারছেন অ্যাম্বাসি আপনাকে বিষা দিয়েছে এরপরে আপনি বলবেন ভাই আমি আপনার কথা শুনে শুনে এখানে এভাবে এভাবে বিষাটা পাইছি তারপরে যাই এখন আমি ওই দেশে যাব ওই দেশে চলে গেছি বা সেই দেশে চলে আসছি আপনি বলবেন আপনার মতো এরকম আমরা যারা বাঙালি আছি যেইখানে খাবো সেখানে ফাইখানা করব। সুতরাং আমার কথা শুনে এখানে অনেক মানুষই মানে আমি যেভাবে বলছি সেভাবে এগিয়ে তারা বিষা নিয়ে চলেও আসছে ইউরোপে ঢুকে গেছে কিন্তু আজ পর্যন্ত তাদের আর কোনো জবাব নাই এবং আমার চ্যানেলের ভিতরে তারা অনেকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে এখানে এগারো হাজারের উপরে মানুষ সাবস্ক্রাইব করছে টোটালের ভিতরে আমি যাই দেখি দুই হাজার মানুষ নাই তো এই দুই হাজার মানুষ কোথায় গেছে কেন গেছে কেন হঠাৎ করে এরা উদয় হয়ে গেল কেন আপনি এটা সঠিক উত্তর দিতে পারবেন পারবেন না আপনিও যদি বিষা পান আমার এখানে আর হেল্পের জন্য চাইবেন না কারণ বিষা পাওয়া পর্যন্ত হেল্প চাওয়া ভাই এটা কেমনে করব এটা কেমনে করব এটা ফাউনে সেটা ফামুনে এসে নে সে এসে নে সব কিছু যখন অ্যাকুরেট হয়ে যাবে তখন আর প্রয়োজন নেই কারণ হচ্ছে যে আপনারা কেউ আমার কাছে বাধা নাই বা আপনার আপনারা আপনাদের কারো কাছে আমি টাকা পাবো না বা আপনারা আমার কাছে টাকা পাবেন না যে এখানে টাকার বিনিময়ে আপনারা করতে যাবেন ঠিক আছে বিষয়টা হলো ভিসা পাওয়া পর্যন্ত তাদের ঠেকা থাকে ভিসা পাওয়া শেষ তাদের ঠেকাও শেষ এখানে আর কেউ থাকে না কোনো কমেন্টও করে না যে ভাই আপনার আল্লাহর রহমতে আপনার উসিল্লায় বা আপনি যেভাবে বলছেন এভাবে করার কারণে আমরা একটা ভিসা পাইছি আর এখন আপনার জন্য দোয়া করি আপনি আমাদের অনেক উপকার করছেন বিনিময়ে কিছু দেওয়ার দরকার নাই দোয়াটাই যথেষ্ট কিন্তু আমার বাঙালি ভাইয়েরা সেটা দিতে ইচ্ছুক না বিনা পয়সার হেল্প পাইছে বিনা পয়সার একটা মানে আমাকে আলহামদুলিল্লাহ বলবে আমার এখানে কমেন্ট করে সেটাও বলবে না এর নাম হচ্ছে বাঙালি ঠিক আছে একত্তরে দেশ স্বাধীন করেছে কিন্তু হিংসা স্বাধীনটা করতে পারে নাই মনের ভিতরে যে হিংসা আছে হিংসাটা স্বাধীন করতে পারে নাই তো ইমরান হুসাইন আপনারে এখানে আমি মনে হয় লিখেও দিয়েছি আশা করি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ হাসনাত শাহিন আসলে ফোড়া কপাল যদি কারো হয় আমার সে বেশি হয় না একটা কাজের অভিজ্ঞতা সহ কিছু আছে নেট এক ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিডিও দেখে কানাডাতে জবের একটা সাইডে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে যে অ্যাপ্লাই করে যে নাকের তেল দিয়েছি আর খবর নেই মেল চেক করার ভাবলাম এইসব আর হয় গত দুদিন আগে কেন জানি মেলে যাই দেখি তারা ইন্টারভিউর জন্য পরপর পরের দিন আমাকে মেইল করেছে আর আমার খবর নাই এখন তারা রিপ্লাই দেয় না কে করবেন আর এটা ভাগ্যে নেই আফসোস করে লাভ নেই কাবসার ভাই ভাই অনেক উপকার করলেন কথাগুলো বলে শুনতে ভালো লাগলো অনেক থ্যাংকস আর ইউরো আদার কান্ট্রিগুলার ওকে সেম সিস্টেম জানাবেন জিনা ভাইয়া আমি পর্তুগালেরটা বলছি পর্তুগালের এক সিস্টেম ইউরোজনভুক্ত তেস্টা দেশ আছে তেষ্টা দেশের ভিতরে তেস্ট সিস্টেম কোনো দুই দেশের ভিতরে একই সিস্টেম নেই যেমন বাংলাদেশের ভিতরে যে সিস্টেম এটা ইন্ডিয়ার ভিতরে না ইন্ডিয়ার যে সিস্টেম এটা বাংলাদেশের ভিতরে না সো মনে রাখতে হবে তো এই হলো লাস্ট কমেন্ট আমি দেখি এর ভিতরে আর কেউ কোনো কমেন্ট করছেন কিনা না কালসার বাইয়ের পরে জি আরও সম্ভবত চারটা কমেন্ট এসেছে ডিএম সালাউদ্দিন সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ভাইজানি পাবলিকের ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পর ফিঙ্গের না দিয়ে দুই তিন দিনের মধ্যে কি ইউরোপের অন্য দেশে চলে যাওয়া যাবে বিমান টিকিট ক্রয় করা যাবে চলেও যাওয়া যাবে বিমান টিকিটও কিনতে পারবেন এবং অন্য দেশের এয়ারপোর্ট ছাড় দেবে কিনা জানালে উপকৃত হব হ্যাঁ অন্য দেশের এয়ারপোর্ট ছাড় দেবে যদি আপনার বিসার ভিতরে চেঞ্জিংটা থাকে চেঞ্জিং যদি না থাকে তাহলে সার দেওয়ার সম্ভাবনা খুব কম এবং ওইটা ওরা বিষাটা বিসার নাম্বারটা ওরা যখন কম্পিউটারেটিভ দিবে তখন কিন্তু বেরিয়ে যাবে আপনার ডিটেলস আপনি ওয়ার পারমিট নিয়ে যাবেন এখন ওই ওয়ার পারমিটের বাইরে মালিক আপনাকে কোনো ছুটি দিয়েছে কি না বা আপনি নতুন আসছেন ওটা কিভাবে কি হবে ঠিক আছে তো ইনকেস কোনো কারণবশত যদি আপনি ওই দেশ থেকে অন্য দেশে যখন যাবেন তখন ওরা যদি আপনাকে সন্দেহ করে এটা মারে বিছা নাম্বারটা এদের কম্পিউটারে মারে তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আর সাধারণত প্রথমে তো আপনাকে সেক রিপাবলিকে যেতে হবে ওইখান থেকে আপনি অন্য দেশে মুভ করবেন তো অন্য দেশে মুভ করার সময় লোকাল বিমান আছে বিমানগুলোতে আপনি টিকিট কেটে তাৎক্ষণিকভাবে আসতে পারবেন ঠিক আছে তো ওইখানে যখন শ্যাক হবে শ্যাক একটা হবে ওইখানে লোকাল বিমান হলেও কিন্তু আপনার বিষা আছে কিনা না পাসপোর্টে ওইটা দেখে আপনাকে তখন এরা সেরে দেবে তো বিষাটা যখন থাকবে ওখানে চেঞ্জিং আছে কি নেই ওগুলো ওরা দেখবে দেখতে যায় যদি একটু সন্দেহ লাগে তাহলে কিন্তু ওরা কম্পিউটারে টিপ মারবে টিপ মারলে আপনার কোম্পানিকে হয়তো কল দিতে পারে তোমার একটা লোক আসছে এভাবে এভাবে চলে যাচ্ছে তখন কিন্তু আপনি আপনাকে আবার কোম্পানির কাছে পাঠিয়ে দেবে যদিও আপনি চেষ্টা করবেন অন্য দেশে যাওয়ার জন্য যদি এরকম পাঠিয়ে দেয় আমি আপনাকে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি সেটা ফলো করেন সেটা হচ্ছে আপনি বলবেন যে আমি তো নতুন আসছি কোথায় থেকে কোথায় যাবো আমি বলতে পারতেছি না এই জন্য আমি এখানে আসি দেখাইছি এরাদেরকে আমি বাসাও বুঝতেছি না আর এরাও আমাকে বুঝাতে পারতেছে না আমি কোন দিকে যাম এখন হয়তো বা ওরা মনে করছে আমি ওদের আমি তো বুঝতেছি না ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে বলি একটা মিথ্যার আশ্রয় নিয়ে কাটাতে হবে যখন দরা ফোটে যাবেন আর যদি দরা না ফোড়েন তাহলে তো বিমানি করে চলে আসবেন আর যেখানে নামবেন সেখানে অতটা চেকিং নেই বা ওইখানে ওই যে আমাদের দেশে লোকাল যে বাজে যাচ্ছে যেমন নামে ওই রকম নামে গাটগাট করে চলে আসে হাঁটি ওইখানে ওরকম কিছু নেই ঠিক আছে তো ওইভাবে করে যেতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ওয়ার্ক ফার্মিট বিষয় নিয়ে যান সেখানে যদি চেঞ্জিং বিষয় বা কিছু না থাকে তাহলে কিন্তু আপনি পর্তুগালে বা অন্য কোনো দেশে ইমিগ্র্যান্টের জন্য বা চেঞ্জিং ভিসা দিয়ে এসে যেভাবে মানুষ কাজকাম করে কাজের মাধ্যমে রেসিডেন্স পায় ওভাবে পাবেন কি না আমার একটু সন্দেহও আছে ঠিক আছে আর যদি বলেন যে না একটা এই দেশের খালি ভিসাটা দিয়ে আসি ইউরোপ দুটার দরকার আমার আমি অন্য দেশে দরকারে যা পলিটিক্যাল কেস মারবো বা অন্য অন্য কিছু ফ্রান্স জার্মান স্পেন বা যে ইতালি যে কোনো দেশে সেটা হচ্ছে আপনার বিষয় আমি জানি না আর যদি ইমিগ্রেন্ট হওয়ার জন্য হয় তাহলে বিজেট চেঞ্জিং বিষয়টাই যথেষ্ট এটাতে কোনো সন্দেহ নাই আর অন্যান্য বিষয়গুলোতে একটু সমস্যা হয় আবার আপনার যেহেতু ওয়ার্ক পারমিট এই ধরনের লোক এখনও পর্যন্ত আমি পাই নাই যে আপনার যে ক্যাটাগরি বলছেন ওয়ার্ক পারমিট নিয়ে ফিঙ্গার হওয়ার আগেই অর্থাৎ নতুন ভিসা থাকা অবস্থায় আপনি চলে আসবেন ওই রকম আমার হাতে কখনো লোক পাই নাই বা আমি দেখিও নাই ঠিক আছে এই জন্য ওইটা আমি কনফিউজে আছি তো যেগুলো ফর্মুলা দিয়েছি আপনি সেগুলো প্রয়োগ করতে পারেন সেইগুলো হয়তো ভালো হবে আপনার জন্য ধন্যবাদ আপনাকে কাফসার আহমেদ ভাই সালাম নেবেন আমি কুয়েতে আছি এক মাস হয়েছে আমি কুয়েতে এক কোম্পানিতে কাজ করি বেতন হলো আশি দিন আর কোম্পানি আমাকে একটা অ্যাকাউন্ট করে দিয়েছে আর ওই অ্যাকাউন্টে আট মাস শেষে ওভারটাইম ও বেতন দেয় একশো চল্লিশ সুন্দর এখন আমার কথা হলো ভাই ওই ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে কি আমি ইউরোপ যেতে পারবো স্টেটমেন্ট দিয়ে তো ইউরোপ যেতে পারবেন না স্টেটমেন্ট দিয়ে কোন কে বলছে আপনাকে ইউরোপ যাওয়ার জন্য স্টেটমেন্টগুলা একটা ডকুমেন্ট দশটা ডকুমেন্টের একটা ডকুমেন্ট হলো ব্যাংক স্টেটমেন্ট আরেকটা হলো স্যালারি স্যালারি শিট ঠিক আছে আরেকটা হলো কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির অথরাইজেশন যে আপনি কুয়েত থেকে অন্য দেশে যাবেন তাতে কোম্পানির কোনো আপত্তি নেই দশ দিনের জন্য আপনি যাবেন দশ দিন পরে আবার চলে আসবেন এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে অথরাইজেশন পেপার দিতে হবে ওইটা উল্লেখ করে যে আমাদের কোনো অসুবিধা নেই আমরা দশ দিনের জন্য তাকে ছেড়ে দিয়েছি বা পনেরো দিনের জন্য ছেড়ে দিয়েছি এরপরে যাই অথরাইজেশন পেপার এটা একটা ডকুমেন্ট আরেকটা হচ্ছে ছুটির পেপার এটা আরেকটা ডকুমেন্ট ঠিক আছে এগুলা দিয়ে আপনি অ্যাম্বেসিতে যাবেন এমবেসি এবার আপনাকে সময় দেবে তারপরে যাই এর আগে আবার হোটেল বুকিং বিমান টিকিট বুকিং এগুলা নিয়েও যেতে হবে আর ডকুমেন্ট কিন্তু এক একটা এগুলা দিয়ে এম্বেসিতে যাবেন এমবেসি আপনাকে ভিসা দিবের হলে ওরা বলবে আর না হলে হলেও বলবে আপনাকে মেসেজ করে জানাবে ধন্যবাদ কাউসার আহমেদ ভাই এম ডি ওবায়দুল্লাহ সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ভাই আমি আপনার কথাগুলো কথাগুলি অনেক সুন্দর ওকে আপনার প্রায় ভিডিও আমি দেখি ভাইয়া একটা প্রশ্ন পোল্যান্ডে সাধারণত কত বছর বছরে পোল্যান্ডের ফাস্টফুড পাওয়া যায় পোল্যান্ডে কত বছরে ফাস্টফুড পাওয়া যায় এই পর্যন্ত আমার কোনো লোকে পায় নাই বা আমি মাত্র এই চ্যানেলে কাজ করতেছি আজকে প্রায় এক বছর হয়েছে এর ভিতরে আমি যতটুকু জেনেছি আমি এখনও পাসপোর্ট কাউকে পাই নাই সুতরাং কতদিনে পাসপোর্ট হয় সেটা আমার জানা নেই তবে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ যেগুলো আসে পর্তুগালে হয় ছয় বছর বেজে সেঞ্জিং বিষাতে ছয় বছর হয় অন্যান্য বিষয়ে যেগুলো আসে এগুলা ছয় বছর নয় বছর দশ বছর এরকমও হয় আসলে এগুলো ডিফেন্স করে আর ফ্রান্সে আবার দেখেছি ফ্রান্সে পাসপোর্ট পায় পনেরো বছরে কিন্তু তিন বছরে পাসপোর্ট নিতে আমি দেখেছি কীভাবে সেই তিন বছরের ভিতরে পুরো ফ্রান্সের একশো পার্সেন্ট ভাষা জানে এবং সত্তর পার্সেন্ট লিখতে জানে ঠিক আছে যার কারণে সে তারটা সে ওখানে যায় নিয়ে নিয়েছে এটাও কিন্তু প্লাস পয়েন্ট তো আবার পর্তুগালের ভিতরে যারা ভাষার জন্য একটা স্কুল করতে স্কুলে সার্টিফিকেটটা দেয় ওই স্কুল যারা করে না তারা আট বছর দশ বছরে পায় না ওগুলা মাস্ট ইম্পর্টেন্ট তো এমনি ডাইরেক্টলি কত দিনে দেয় সেটা আমার জানা নেই ইতালিতে আগে দশ বছর ছিল এখন মনে হয় পনেরো বছর করেছে ফ্রান্সও পনেরো বছর করেছে এইরকম পর্তুগালে ছয় বছর ছিল ছয় বছরে বরাবর আসে ঠিক আছে তো পল্যান্ডে আপনি যেটা বলছেন সেটা আমার জানা নেই আমি অ্যাডভান্স বলতে পারবো না আমি এই চ্যানেলে আসার পর থেকে এখনও পর্যন্ত কোনো লোক কত বছরে পাসপোর্ট পাইছে সেটা আমি জানি না এটুকুই সিরাজুল হক মানিক ভাই বলেছেন ভাই গত বিগত দুইবার দুটি কমেন্টের জবাব পাইনি হয়তো স্পাম্প এ পড়ে আসে যাকে লিগ্যাল ওয়েতে শেক রিপাবলিকের জন্য ফিঙ্গার দিয়ে আসছি বৃহস্পতিবারের শেক রিপাবলিক অ্যাম্বাসি থেকে কল দিয়ে বলেছে থেকে প্যারিস প্যারিস থেকে লিসবনের ডোমেস্টিক টিকিট কাট টিকিট পাঠাতে তৎক্ষণিক পাঠিয়ে দিয়েছি কেউ কেউ বলতেছে ভিসা দিতে পারে তাই হয়তো ডোমেস্টিক টিকেট চেয়েছে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতার আলোকে উত্তর আশা করছি জজাকুল্লা খায়ের ধন্যবাদ সিরাজুল ইসলাম মানিক ভাই আপনি সম্ভবত ট্রাভেলস এজেন্সি বিষয়ে আমাকে বেশ কিছুদিন আগে প্রশ্ন করেছিলেন আমি উত্তর দিয়েছি তবে সবচেয়ে সবার আগে আমি দোয়া করব আপনি আসেন পর্তুগালে ওয়েলকাম যদি ভিসা পান পেশা ফেলে পর্তুগালে আসবেন এখানে এসে আপনি একটা ট্রাভেলস এজেন্সি খুলবেন কোনো অসুবিধা নেই ট্রাভেলস এজেন্সি আরও আছে ওরা খুব ভালো করতেছে আপনিও মানি ট্রান্সফার নিয়ে ট্রাভেলস এজেন্সি খুলবেন এবং সিফরেডে বিমান টিকিট বা এগুলা কম প্রফিটে যেটাই হোক ডিসকাউন্টে আপনি দিবেন পাবলিক আসবে বিজনেস করবেন করার মতো নিজেও খাবেন পাবলিককেও খাওয়াবেন মানুষের লাইন ধরে আপনার ওখানে যাবে ধন্যবাদ এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত কথা আর আপনি যেটা জানতে চেয়েছেন আপনার বিষয় আমারও মনে হচ্ছে যেন হয়ে যাবে যার কারণে ওরা আপনার ডোমেস্টিক টিকিট চাইছে ঠিক আছে তো আপনি হয়তো বলছেন দুই তিনটা দেশে যাবেন যে দুই তিনটা দেশের কথা বলেই ফেলাইছেন ওরা শিওর হয়েছে যে হয়েছে যে আপনাকে আপনি ওই সব দেশগুলো ঘুরবেন তো দেশ যেসব দেশগুলো ঘুরবেন ওইসব দেশের টিকিট চাইছে ওটা অসুবিধা নেই আপনি দিয়েছেন অবশ্যই ভালো হয়েছে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দিয়েছেন খুব ভালো হয়েছে কেউ কেউ বলতেছে বিষা দিতে পারে ডোমেস্টিক জি কেউ কেউ না এটা আমিও বলতেছি হয়তো আপনাকে বিষা দিবে যার কারণে এ ব্যাপারে আমার আমার অভিজ্ঞতা যেটুকু হয়েছে সেটুকুতে যেটুকু আছে সেটুকুতে বললাম আর কি বিষা হয়ে যাবে ইনশাল্লাহ টেনশন করার কিছু নেই যদিও কোনো কারণবশত হয়তো আপনার থেকে এগুলা নিছে কোনো প্রকার তাদের দেশের বা ওই দেশের কোনো সিস্টেমের কারণে বা কোনো কারণবশত যদি রিজেক্টে মন মন খারাপের কোনো কারণ নেই আর রিজেক্ট দিবে না আমি যতটুকু বুঝতে পারছি আপনার কমেন্টে অবশ্যই বিষব হবেন তো সম্মানিত ভাইয়েরা আজকে এই পর্যন্ত সর্ব আজকে সর্বশেষ সর্বশেষ আমার এখানে কমেন্টস করেছেন সিরাজুল হক মানিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা এখানে অনেক কমেন্টস করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু আমারও জ্ঞান হয় আমি অনেক কিছু শিখতে পারি এবং আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে পারি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেও এক ঘন্টা এক মিনিটের মতো বা দুই মিনিটের মতো ভিডিও হয়ে গেছে অলরেডি তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ এখন এখনকার পর থেকে যারা কমেন্টগুলো করবেন এগুলো আগামীকাল রাত্রে উত্তর দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে কেউ ফালতু কমেন্ট করবেন না ওগুলার থেকে বিরত থাকবেন ফালতু কমেন্ট করে নিজের অতীতের পরিচয় বর্তমানের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ভালো ভালোর মতো থাকবেন আপনি খারাপ হলেও ভালোর মতো আচরণ করে নিজেকে প্রকৃত ভালো মানুষ বলে পরিচয় দিবেন ঠিক আছে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তারপর আর যাদের যেটা প্রয়োজন সেটা অবশ্যই জানাবেন কেউ যদি পর্তুগালে আসতে চান বা বিষা হয়ে গেছে তারপরে এটিকে টুকট কেটে ফেলেছেন তখন এটা মাথায় রাখবেন কোন দেশের বিষা আপনারা পেয়েছেন সে দেশে আগে যাবেন এরপরে লোকাল বিমানে করে পর্তুগাল যাবেন ঠিক আছে মনে রাখতে হবে ওই দেশে যে দেশের বিশা সে দেশে না গেলে কিন্তু আপনার চেঞ্জিংটা স্টার্ট হবে না ওই দেশের ইমিগ্রেশন সেন্টার একটা সিল মারবে সিলটা মারার পরে আপনার চেঞ্জিং শুরু হবে পর্তুগালে আসবেন এমন টাইমে আসবেন যেটা আপনার রবিবারে বিকালে পরে অথবা রবিবারে যে কোনো দিন পরে সোমবার দিন ফার্স্ট টাইমে আপনি ফিনেন্স বানিয়ে নেবেন এবং মঙ্গলবার দিন সকালে গিয়ে ভোরে ভোরে গিয়ে সিএনএআই কানাই অথবা এখানে পর্তুগালের ভিতরে কাসকাশ নামক একটা এরিয়া আছে সেফ এন্ট্রির জন্য অথবা কানের ভিতরে গিয়ে আপনারা বরে বোরে গিয়ে ওখানে একদম সকালবেলা গিয়ে সিরিয়াল ধরে ওখানে লিগাল এন্ট্রি করে নেবেন শেষ আপনার কাজ এরপর একটা এমনিই বুঝতে পারবেন পরেরটা পরে হবে আর যদি কারো লোক না থাকে আপনারা দয়া করে আমাকে নক করবেন কমেন্ট করবেন আমি লোক পাঠিয়ে দেব ওরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে বিনিময় কিচ্ছু লাগবে না এবং এক কাপি সাও খাওয়াবেন না এবং ওরাও খাবে না ঠিক আছে আমার এর প্রতিজ্ঞা সময় থাকবে সকলের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ